আজকে আমাদের টপিক হলো মার্কিং পাঞ্চ। আমরা আগের ভিডিওতে অলরেডি দুটো টাইপের মার্কিং পাঞ্চ সম্পর্কে পড়ে নিয়েছি। আমি একবার রিভিশন করিয়ে দিই। টোটাল 9 টাইপসের মার্কিং পাঞ্চ হয়। তার মধ্যে দুটো আমরা পড়েছি, একটা হচ্ছে সেন্টার পাঞ্চ আর একটা হচ্ছে প্রিক পাঞ্চ। সেন্টার পাঞ্চ কোনো সেন্টার পয়েন্টকে মার্ক করতে ইউজ করা হয়, এটা অনেকটা ওয়াইডার টিপ থাকে। আর প্রিক পাঞ্চ যেটা কিনা সেন্টার পাঞ্চ, কোনো পজিশানে সেন্টার পাঞ্চ ইউজ করার আগে প্রিক পাঞ্চটা ইউজ করা হয়। ওকে, এবারে আমরা যেই টাইপটা পড়বো সেটা হচ্ছে ডট পাঞ্চ। পাঞ্চ মেনলি তৈরি হয় টুল স্টিল আর হাই কার্বন স্টিলের দ্বারা। আমি আগেও বলেছি শুধুমাত্র টুল স্টিল বা হাই কার্বন স্টিল দিয়েই তৈরি করা হয় এমনটা নয়। হাই কার্বন স্টিল বা টুল স্টিলটাকে হার্ডের টেম্পার্ড করা হয়। হার্ডেনিং আর টেম্পারিং হচ্ছে এক ধরনের হিট ট্রিটমেন্ট প্রসেস, যেইগুলোর মাধ্যমে যেইগুলো অ্যাপ্লাই করার পরে আমরা সেগুলো দিয়ে ডট পাঞ্চ বানাই। আর যে কোনো ধরনের পাঞ্চ থেকেই আমরা ডট পাঞ্চ তৈরি করতে পারি। কিভাবে করা যাবে না সেটাকে আমরা গ্রাইন্ডিং করব। গ্রাইন্ডিং করে আমাকে দেখতে হবে যাতে ওর টিপ অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আসে। যখন আমরা টিপ অ্যাঙ্গেল 60 ডিগ্রি পেয়ে যাবো সেটাকে আমরা অ্যাজ এ ডট পাঞ্চ ইউজ করতে পারবো। এটার কিন্তু ডেপথ অফ পেনিট্রেশন যেটা সেটা খুবই কম হবে, মানে খুব একটা বেশি এটা ডেপথলি মার্ক করবে না। আর এটা কখন ইউজ করা হয় না, আমরা যদি কোনো জবের ওপরে কিংবা কোনো সিটের উপরে কোনো রেডিয়াস কিংবা আর্ক মার্ক করতে চাই তখন এটা ইউজ করা হয়। এর কাজ এবং ক্যারেক্টারিস্টিক অনেকটাই সেন্টার পাঞ্চের মতোই। ঠিক আছে, নেক্সট টাইপ অফ পাঞ্চ হচ্ছে হলো পাঞ্চ। হলো পাঞ্চটা কখন ইউজ করা হয় না, এগুলো হচ্ছে কিন্তু যেগুলো ও যেই সিটগুলো খুব একটা হার্ড নয়, মানে রাবার সিট, লেদার সিট, এই ধরনের সিট যদি তোমাদের কাছে থাকে, এই সকল যদি কোনো জব থাকে এই টাইপের, তো সেইখানে যদি আমাদের কোনো সার্কুলার সিলিন্ড্রিক্যাল হোলের দরকার পড়ে তখন আমরা কি করব না, হলো পাঞ্চটা ইউজ করে থাকি। এই হলো পাঞ্চ ইউজ করার ফলে আমরা সিলিন্ড্রিক্যাল হোল করতে পারি। এটা কিভাবে করতে পারি না, ওই রাবার সিট কিংবা লেদার সিটের উপরে আমরা এই হলো পাঞ্চ, যেটা আমি স্ক্রিনে ছবিটা দিয়েছি দেখো, এই হলো পাঞ্চটা ইউজ করে ওর উপরে হ্যামারিং করা হয়। হ্যামারিং করার ফলে ওই হোলটা তৈরি হয়। আর প্রত্যেকটা পাঞ্চেই কি করা থাকে, নালিং করা থাকে যাতে গ্রিপিং পারপাসের জন্য, যাতে আমরা ধরতে পারি। এটা আমি আগের ভিডিওতেও বলেছি আর এটাও বললাম যে হ্যামারিংয়ের মাধ্যমে ওই হোলটা করা হয়। আর হোলের যে সাইজটা, ওটা অ্যাকচুয়ালি সাইজটা ভ্যারি করে, শুরু হয় যে 1 মিলিমিটার থেকে 1.5 মিলিমিটার এবং ম্যাক্সিমাম 13 মিলিমিটার পর্যন্ত হোলের সাইজ আমরা কিন্তু এই হলো পাঞ্চের মাধ্যমে করতে পারি। নেক্সট যেই টাইপের আমরা পাঞ্চটা দেখব, সেটা হচ্ছে পিন পাঞ্চ। পিন পাঞ্চটা কি জিনিস না, ইট হ্যাজ এ স্যাঙ্ক ফর অপারেটিং এ ডুয়েল পিন অ্যান্ড ফর লোকেটিং পিন। আমি দেখো স্ক্রিনে ছবিটা দিয়েছি, ছবিটা দেখলে তোমাদের পিন পাঞ্চ সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে এটার একটা স্যাঙ্ক আছে, স্যাঙ্কের ছবিটাও আমি দেখিয়েছি, এবং একটা পিন পয়েন্ট পাঞ্চিং এর জন্য এটা ইউজ করা হয়। সব পাঞ্চের মতন এটাতেও নালিং করা থাকে যাতে গ্রিপিংটা ভালো হয়। এটাও কিসের তৈরি না, হাই কার্বন স্টিলের তৈরি, আর এটাকেও হার্ডেন অ্যান্ড টেম্পারিং করা হয়। ওকে, আর যে কোনো ধরনের পাঞ্চ থেকেও পিন পাঞ্চ তৈরি করা যাবে, কিন্তু সেটাকে আমার ওই পিন পয়েন্টের ডায়ামিটার কত হবে সেই ডায়ামিটারটার বেসিসে আমাকে পাঞ্চটাকে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে আমি সেই রকমভাবে সেই পাঞ্চটা বানিয়ে দিতে পারি। সাপোজ যদি আমার এখন একটা পিন পাঞ্চের দরকার হয় যার টিপ পয়েন্টের রেডিয়াসটা দরকার আছে 3 মিলিমিটার, তাহলে আমি কি করব না, আমার কাছে যদি যে কোনো পাঞ্চ থাকো আমি সেটাকে গ্রাইন্ডিং মেশিনে নিয়ে যাব এবং গ্রাইন্ড করব এবং সেটাকে তার ডায়ামিটারটাকে 3 মিলিমিটার করে নেবো। 3 মিলিমিটার করে সেটাকে যখন আমি ইউজ করব তখন তার নাম হয়ে যাবে বা সেটা পিন পাঞ্চ হিসাবে ইউজ হবে। এটার লেন্থ হয় 100 মিলিমিটার থেকে 200 মিলিমিটার, মানে 10 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত, এবং এর যে টিপ ডায়ামিটারটা হয় সেটা হচ্ছে 3 মিলিমিটার থেকে 2 মিলিমিটার পর্যন্ত। ওকে, তাহলে আজকে আমরা টোটাল 3টে টাইপের পাঞ্চ পড়লাম। একটা কি ডট পাঞ্চ, এক হচ্ছে হলো পাঞ্চ, একটা হচ্ছে পিন পাঞ্চ। আমাদের টোটাল 9 ধরনের পাঞ্চ ছিল। তার মধ্যে আগের দিন দুটো পড়েছি, সেন্টার পাঞ্চ অ্যান্ড প্রিক পাঞ্চ। আজকে 3টে পড়লাম, আমাদের 5টা পাঞ্চ কমপ্লিট হলো। পরের ভিডিওতে আমরা বাকি পাঞ্চগুলো কমপ্লিট করে নেব। ওকে, থ্যাংক ইউ।